হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব মাত্র 50 টাকায় কীভাবে একটা মাউথপিস বানানো যায়। এখনকার দিনে মাউথপিস কিনতে অনেক টাকা লাগে, তো চলো কীভাবে 50 টাকায় একটি মাউথপিস বানানো যায় শিখে ফেলি এখনই। প্রথমে আমাদের লাগবে একটা মাউথপিসের ডায়াফ্রাম, যেটা দেখতে কিছুটা এরকম হবে। এই যে আমি এটার বক্সটাও দেখাচ্ছি ভালো করে, যেটা কিনতে 40-50 টাকার মতোই, 40 থেকে 45 টাকার মতো নিবে। তারপরে লাগবে হচ্ছে গিয়া একটা পাইপ, যেটা দুপাশে ফাঁকা হবে। মাউথপিসের গোড়াটা অনুযায়ী এটা মোটা চিকন করে নেওয়া যেতে পারে। আর লাগবে হচ্ছে এরকম একটা ক্যাবল, যেটা আমরা ওই বক্সে লাগাই, যেটা দুই পাশে জ্যাক হয়। এরকম ক্যাবল হলে ভালো হবে, এমনি তার দেহ লাইন দেওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের জক পিনটা ভালো হবে না, এই জন্য আমরা এরকম একটা ক্যাবল নিব। তা চলুন বানিয়ে ফেলি মাত্র 50 টাকায় একটি মাউথপিস। যেটা নিঃশ্বাসের সাউন্ডটা ধরে রাখবে, কিংবা কথা বলার সময় নিঃশ্বাসের যে সাউন্ড আসে সেটা আসবে না। আর আপনারা হয়তো বা সাউন্ড টেস্টটা চাবেন। আর এই ভিডিওতে যে ভয়েসটা দেওয়া হচ্ছে পুরাটাই মাউথপিসটাই দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে নিজে নিজে বানিয়ে নেবেন। ধন্যবাদ।